নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি কর্মসংস্থান ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এই মুহূর্তে আপনাদের জন্য রয়েছে বিরাট দুটি সুখবর অবশেষে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত রিটার্ন পাঠাচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেন্দ্র সরকার রেশন নিয়ে সমস্ত দুর্নীতির সমাধান অবশেষে টোল ফ্রি নম্বরে ফোন করলেই আপনার রেশন সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান করবে রাজ্য সরকার তো বন্ধুরা সেই নিয়ে একটি বিস্তারিত আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তো চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে দেওয়া বেল নোটিফিকেশন শনটি অন করুন ভবিষ্যতে ধরনের লেটেস্ট আপডেটগুলি সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য অবিলম্বে মেটানো হবে পাঁচ লক্ষ পর্যন্ত আয়কর রিটার্ন লকডাউনের স্বস্তি দিতে পদক্ষেপ লকডাউনের জেরে স্তব্ধ অর্থনীতির ঢাকা চাকা সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী সবাই এই পরিস্থিতিতে আমজনতাকে স্বস্তি দিতে নানারকম সুবিধা দিচ্ছে সরকার এবার ইনকাম ট্যাক্স রিটার্ন বাবদ প্রাপ্ত অর্থ দ্রুত করদাতাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে উদ্যোগী হলো সরকার ব্যক্তিগত করদাতা ছাড়াও ব্যবসায়িক প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই নিয়ম প্রয়োজ্য হবে না গিয়েছে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত যে ইনকাম ট্যাক্স রিটার্ন রয়েছে অবিলম্বে সেগুলি করদাতাদের মিটিয়ে সিদ্ধান্ত নিয়েছে দপ্তর এর ফলে সব মিলিয়ে প্রায় চোদ্দ লক্ষ করদাতা উপকৃত হবেন এর পাশাপাশি জিএসটি এবং কাস্টমস রিটার্নগুলির দ্রুত নিষ্পত্তি করার সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে যার ফলে প্রায় এক লক্ষ ব্যবসায়িক প্রতিষ্ঠানের জিএসটি এবং কাস্টম রিটার্ন অবিলম্বে মিটিয়ে দেওয়া হবে এর মধ্যেও ক্ষুদ্র ছোট মাঝারি মাপের ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে সব মিলিয়ে প্রায় আঠেরো হাজার কোটি টাকা করদাতা ও ব্যবসায়িক প্রতিষ্ঠান প্রতিষ্ঠানগুলিকে মিটিয়ে দেবে সরকার কেন্দ্রীয় অর্থমন্ত্রকের পক্ষ থেকে টুইট করে এই তথ্য জানানো হয়েছে আর দ্বিতীয় নম্বর আপডেটটি রয়েছে বন্ধুরা রাজ্যের রেশন নেওয়াকে কেন্দ্র করে এত দ্বারা জনসাধারণকে জানানো যাচ্ছে যে কেবলমাত্র খাদ্য ও দপ্তর সরবরাহ কর্তৃক স্বীকৃত বা সর্বক্ষিত ডিজিটাল রেশন কার্ড বা সংশ্লিষ্ট জেলা প্রশাসন কর্তৃক বিলিকিত ফুড কুপন প্রাপকরাই সংশ্লিষ্ট রেশন দোকানের মাধ্যমে বর্তমান খাদ্য সরবরাহ দপ্তরের নির্দেশ অর্থাৎ আদেশ অনুযায়ী রেশন সামগ্রীর নির্দিষ্ট স্কেল অর্থাৎ অনুপাত অনুযায়ী পাবে খাদ্য সরবরাহ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত টোল ফ্রি নম্বর দেওয়া রয়েছে অর্থাৎ কারো যদি রেশন সামগ্রী তুলতে সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনারা নিচে দেওয়া টোল ফ্রি নম্বরে ফোন করতে পারেন যেমন নম্বরটি রয়েছে প্রথম নম্বরটি আঠেরোশো তিনশো পঁয়তাল্লিশ পঞ্চান্ন শূন্য পাঁচ দ্বিতীয় নম্বরটি রয়েছে উনিশশো সাতষট্টি প্রথম টোল ফ্রি নম্বরটি আবারও বলছি আঠেরোশো তিনশো পঁয়তাল্লিশ পঞ্চান্ন শূন্য পাঁচ দ্বিতীয় টোল ফ্রি নম্বরটি রয়েছে উনিশশো সাতষট্টি বন্ধুরা এই ছিল আজকের দুটি বিরাট সুখবর বা আপডেট যেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য